ধন্যবাদ রবি ভাই, আপনার কালেকশন আমি সহ বাংলাদেশের সবাই জানে যে কতটা রিচ আপনার কালেকশন। তো আমি বিশ্বাস করি যে আজকে আমাদের দর্শকরা কালেকশনটা আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমি খুলনা কালেক্টর সোসাইটির প্রেসিডেন্ট। আমরা গত বছর খুলনাতে প্রথমবার মতো এই ধরনের প্রদর্শনী আয়োজন করেছিলাম। দর্শকের বিপুল আগ্রহ, খুলনাবাসীর বিস্ময় আমরা চোখে দেখেছি, সেটা দিয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি। এই অনুপ্রেরণার ফলেই আমরা আমাদের এই দ্বিতীয় বছরের আগে। আপনি তো নিজেও একজন পার্টিসিপেন্ট, তো আমরা চাই যে আপনি দর্শকদের ঘুরে দেখেন আপনার এবারকার এক্সিবিট। জি জি জি, আমরা ভিতরে যাই, প্রদর্শনী দেখি। চলুন, হ্যাঁ। আমি এই বোর্ডে দেখেছি 2500 বছর আগে থেকে যে বিভিন্ন সাম্রাজ্য আসছেন, বিভিন্ন জনপদের মুদ্রা ছিল, সেইগুলো ধারাবাহিক একটা প্রদর্শন করেছে এখানে। সর্বপ্রথম মগধ জনপদ, মগধ সাম্রাজ্য, যা 2500 বছর আগে আমাদের এই অঞ্চলে প্রথম এখান থেকেই মুদ্রা চালু হয়। এরপরে আমার মৌর্য শাসন আমল, গ্রিক ইন্ডিয়া, কুষাণ শাসন আমল, গুপ্ত যুগ, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমরা কুষাণ শাসন আমল, এগুলো তো স্বর্ণমুদ্রা, সব স্বর্ণমুদ্রা। এখানে যেগুলো দেখছেন এখানে শুধু স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা আছে, পূর্বে কিন্তু সবই স্বর্ণ এবং রূপা দ্বারাই সেম কয়েন তৈরি হতো আর কি। এখানে দেখছি এই যে সমতট, দ্যাট ইজ আমাদের যে ময়নামতি, কুমিল্লার ময়নামতি, ওটা কিন্তু একটা রাজ্য ছিল, সেখানে থেকে এই মুদ্রাগুলো বের হয়েছে। আর চন্দ্রা ডাইনেস্টি, আকার ডাইনেস্টি, হরিকেল রাজ্য, এগুলো কিন্তু সব আমাদের দেশের ওই পূর্বাঞ্চলের ছোটো ছোটো এলাকা ভিত্তিক একটা রাজ্য ছিল। এরপরে আমাদের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, সব সমৃদ্ধ যে সুলতান শাসন আমল, সেইটার মধ্যে আমরা এখানে শুরু করছি যে এই এটার ঐতিহ্য অন্য প্রকার। কেননা এই কয়েন দ্বারাই কিন্তু এই 350 বছর কিন্তু রচনা করা হয়েছে। জি, এটা আর কি। মোট কতজন সুলতান ছিলেন? 50 জন। আমার সংগ্রহে আছে 44 জন, 44 জন সংগ্রহ সুলতানের মুদ্রা আছে আমার সংগ্রহে আর কি। এরপরে এখানে আমি দেখিয়েছি কিছু দিল্লি সুলতান এবং তারপর চলে আসে মোগল সাম্রাজ্য, মোগল সাম্রাজ্যের যে কয়েনগুলো এখানে আমরা প্রদর্শন করেছি। এখানে আমি একটু ভ্যারাইটিস টাইপের আইটেম, একটু ভ্যারাইটিস টাইপের আইটেম ই করছি। এখানে আমার যে ব্যাংক নোটটা দেখানো হয়েছে সেটা হলো সবচেয়ে বড় ব্যাংক নোট, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক নোট। এটা কি কমোডিটিভ না এটা কমোডিটিভ? আর যেগুলো প্রচলিত ছিল সেই প্রচলিত মধ্যে এটা হলো সবচেয়ে বড়। হ্যাঁ, জার্মান। হ্যাঁ, যে এটা হলো আপনার রাশিয়ার, এটা 1912 সাল, রাশিয়ার 500 রুপিস। জি, আর এটা হলো সবচেয়ে ক্ষুদ্র ব্যাংক নোট। এটা দুই প্রকার আমি দেখিয়েছি, একটা ইমার্জেন্সি ইস্যু বেরিয়েছিল যে ফ্রেন্স মরক্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আর এটা হলো আপনার রোমানিয়ার 1917 সালের টেনবারি। তার মানে প্রথম ছোট ব্যাংক নোট হচ্ছে রোমানিয়াটা, পরে ফ্রেঞ্চ মরক্কো। জি জি। আর এখানে আমরা তো নাম শুধু শুনি, মোহর মোহর মোহর, কিন্তু বাস্তবে কিন্তু দেখি নাই। এটা দেখানোর ব্যবস্থা করেছি এখানে, এই যে ব্রিটিশ স্বর্ণ মোহর। আর প্রথমে ছিল নাম ছিল মোহর, কিন্তু যখন পঞ্চম জর্জ শাসনে চলে আসে, সিংহাসনে বসে, তখন কিন্তু মোট কথাটা উঠিয়ে তারা সেটাকে 15 রুপিতে কনভার্ট করে। এখানে 15 রুপির মুদ্রা, আর এটা 1918 কিন্তু স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, আর এটাও এটা 15 রুপি ইকুয়াল টু 1 মোহর। আর এটা হলো বেঙ্গল প্রেসিডেন্সি, কারণ ব্রিটিশরা আসার পরে কয়েকটা প্রেসিডেন্সিতে ভাগ করে তাদের শাসন রাজ্য পরিচালনার জন্য, মাদ্রাজ প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সির যে স্বর্ণ মোহরগুলো এখানে আমি 1 রুপি থেকে 1/2 রুপি, 1/4 রুপি সবই দেখিয়েছি আর কি। সরি, 1 মোহর, 1/2 মোহর, 1/4 মোহর। আর এখানে বাংলাদেশের স্মারক মুদ্রা সমূহ, এখানে একটা বৈশিষ্ট্য, স্মারক মুদ্রার পাশাপাশি আমি দুটো কয়েন দেখিয়েছি যেটা নমুনা কয়েন, যে কয়েনগুলো এই যে 5 টাকার নমুনা কয়েন, একটা হলো তামার তৈরি, একটা রূপার তৈরি, এটা খুবই দুষ্প্রাপ্য একটা আইটেম। আচ্ছা, এবং এই দুটো তো বোধহয় আমি কমোডিটি না, এটা তো মিন্ট হাউস থেকে টাকা যেটা করা হয়। আর এটা আমি সিলভারটা অন্য কারো কাছে দেখি নাই, আর মাত্র কপারটা আছে 3-4 জনের কাছে থাকতে পারে। সিলভারটা আমিও দেখি, আর ওই কপারটা আপনার কাছে দেখেছি, আমার কাছে আর 2-1 জনের কাছে আছে, কিন্তু সিলভারটা অন্য কারো কাছে আছে কিনা আমার আমি এখন তত জানি না। এই বোর্ডে আমি দেখেছি যে আনইজন আর মাল্টি কালার,
কিন্তু এটা কোনো মূল্যবান আছে লেখা? হ্যাঁ, অবশ্যই মূল্যবান আছে। যেমন এটা আমি উল্টিয়ে দেখিয়েছি, এটার মূল্য আমার পিছন থেকে দেখা আছে, এই যে এই গিটারটা এইভাবে থাকে, ওই দেশের মনোগ্রাম আছে, মূল্যবান দেওয়া আছে, শন দেওয়া আছে। আচ্ছা, যেমন এখানে এই আইটেমে দেখেন, এটা ফিজি থেকে বের হয়েছে। এখানে দেখেন ব্যাক সাইডে কিন্তু $1 পড়া যাচ্ছে, ওই ফিজি লেখা আছে, তাদের দেশের মনোগ্রাম আছে, সবই দেওয়া আছে। এটা দেখানোর জন্য এবং সবচেয়ে বড় কথা, এই যে লাল রঙের যে বাংলায় লেখা, এটা কোনো স্পেশালি বাংলাদেশ এডিশনের উপর বের করছে এটা। ও মাই গড, তাই নাকি? হ্যাঁ, এই দেখেন কোকা কোলা বাংলায় লেখা, এটা ওরা বাংলাদেশ এডিশন হিসেবে বের করছে। এটা খুব লিমিটেড লিমিটেড কোয়ান্টিটি বের হয়েছে এটা। এই কয়েনটার বৈশিষ্ট্য হলো এটা তাপের কারণে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। সেটা যদি আমি যদি একটু ঠান্ডা অবস্থায় রাখি, সম্পূর্ণ লাল হয়ে যাবে। আমি যখন একটা হিট দিব, তখন কিন্তু একটা হলুদ রঙের বাচ্চা, মুরগির বাচ্চা হবে। তাপের কারণে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। থিমটা হলো এরকম। আচ্ছা আচ্ছা, আপনার কাছে শুনেছি একটা টাইটানিকের উপরে আছে, টাইটানিকের, টাইটানিকের এই যে এটা টাইটানিকে, এটা টাইটানিক জাহাজ ডুবির 100 বছর পূর্তি উপলক্ষে বের হয়েছে। এবং টাইটানিক জাহাজের অরিজিনাল কয়লার একটা টুকরা এখানে সেট করা আছে কয়েনের মধ্যে আর কি। এই যে শরীর দেখা যাচ্ছে কয়েনের, জাহাজের গায়ে আর কি, যেটা দেখ চলমান চোখ, মানে এই যে চোখটা, যে সাপের যে চোখটা দেখা যাচ্ছে, আপনি এরকম কোনো একটা বন্ধ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, লাইক থ্রিডি, এটা এটা থ্রিডি, জাস্ট থ্রিডি। যেটা দিয়ে দাস কেনা বেচা যেত, যাতে মানুষ কেনা বেচা হতো এই রুটা দ্বারা। ব্রেসলেটের মতো বোঝায়, ব্রেসলেট মানি বলা হয়। এটা কাতাঙ্গা ক্রস বিখ্যাত মুদ্রা একটা, এবং এটা এতই বিখ্যাত যে বিভিন্ন দেশের মুদ্রাতে কিনে এই সিম্বলটা ইউজ করা হয়। এগুলো তো আফ্রিকান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রিজ। আর এই এই যে একটা লম্বা দেখা যাচ্ছে, অনেক লম্বা কিসিপেনি, এটা হলো লাইবেরিয়ার লিওনে ইউজ হতো আর কি, এটাও একটা মুদ্রা। এগুলো হলো আমাদের এই যে থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এই অঞ্চলগুলো, এই যে এই এই কান্ট্রিগুলো ব্যবহৃত হতো। আর এখানে আছে কড়ি, যে কড়ি দিয়ে আমাদের দেশে আগে কেনা বেচা হতো, এই সেই কড়ি। এটা কিন্তু, এই কড়িটা কিন্তু মালদ্বীপ থেকে আসতো, এটা কিন্তু আমাদের দেশের কড়ি না। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কিন্তু কেনা বেচা হতো, আমাদের দেশের কড়ি দিয়ে কোনো কেনা বেচা হতো না। এখানে দেখিয়েছেন ব্রিটিশ আমলের, ব্রিটিশ শাসনামলের ব্যাংক নোটগুলো, যেটা আমাদের পূর্বপুরুষগণ ব্যবহার করেছেন। এখানে 1 রুপি 1917 সালের, 5 রুপি 1922 সালের, এরকম বিভিন্ন ব্রিটিশ শাসনামলের যে বিভিন্ন প্রকার ব্যাংক নোট ব্যবহৃত হয়েছে তার একটা সংগ্রহ আমি এখানে দেখিয়েছি। এটা হচ্ছে সবটা চমৎকার একটা ব্যাংক নোট, 1000 রুপি। এটা চিন্তা করা যায় না যে 1000 রুপি ব্যাংক নোট দিয়ে কী করা যেত তখন, 37 সালে। এখানে দেখিয়েছে ভার্টিক্যাল ব্যাংক নোট। এখন বর্তমান বিশ্বে অনেক দেশে এই ভার্টিক্যাল ব্যাংক নোট প্রিন্ট হচ্ছে, মাঝে দেখা যাচ্ছে আমাদের বয়সে আমাদের দেশে হয়তো এইটা দিয়ে ব্যাংক নোট চালু হয়ে যাবে। সবচেয়ে বড় যার ব্যাপার, 1 টাকা সলিড নাম্বার বাংলাদেশের কারোর কাছে নেই, 1 টাকা আমার কাছেই আছে, 1টা সিরিয়াল নাম্বার। এটা কি আনসার প্লেট ছিল? না, আনসার প্লেট অবশ্যই আছে, ওই সময় তো হয়তো কেউ জোগাড় করেনি, কানেকশন রাখি নাই, সুবিধা এখনো পাওয়া যাচ্ছে না। বাট এটা এখন একটাই আছে, একটাই আছে। এখানে দেখে যাচ্ছে ল্যাডার সিরিয়াল,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির মধ্যে বিভিন্ন ডেনোমিনেশন সেম নাম্বার আছে আর কি এখানে। আর এখানে আছে এক নম্বর সিরিয়ালে ব্যাঙ্গলোর দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত, এই যে দুই টাকা দুই ভ্যারাইটি, পাঁচ টাকা তিনটা ভ্যারাইটি, দশ টাকা দুই ভ্যারাইটি, দুই ডিজাইন, দুই ডিজাইন, বিশ টাকা দুই ডিজাইন, এরকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডেনোমিনেশনের সব একই সিরিয়ালে ব্যাঙ্গলোর। কিন্তু এই যে একটা যে নোট দেখালেন যে এক 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 দুই দুই দুই, এগুলো কি কোনো বান্ডিলের মধ্যে ছিল? বান্ডিলের মধ্যে ছিল, এটা বান্ডিলের মধ্যে আসে সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে। তার মানে এগুলো সংগ্রহ করতে আপনার কেমন সময় লাগছে? এটা অনেক সময়, একটা একটা সেট কমপ্লিট করতে তিন চার বছর, যে কবে এটা পাবো একটা ব্যাপার, তিন চার বছর লেগে যায় একটা সেট কমপ্লিট করতে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা বিষয়, এখানে হলো লাস্ট সিরিয়াল, এক কোটি সিরিয়ালে ব্যাঙ্গলোর সব সবগুলো এক কোটি এক সেম অবস্থা, ফার্স্ট সিরিয়াল লাস্ট সিরিয়াল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাস্ট সিরিয়াল আর এটা হচ্ছে ফার্স্ট সিরিয়াল, এটা রিচ কালেকশন। আর এটা হলো ত্রুটি যুক্ত ব্যাঙ্গলোর, বিভিন্ন রকম ত্রুটি হয় ব্যাঙ্গলোর প্রিন্টের সময়, অনেক রকম ত্রুটি আসে আর কি, এই সে ত্রুটিগুলো একে দেখে যাকে আমরা বলি এরর, এরর এরর ব্যাঙ্গলোর। এখানে তো এরর হয় না, এখানে এরর আর একটা প্রকার, এখানে আপনার বার্তিকা বার্তিকা বস পাকিস্তান শাসকমল ব্যাঙ্গলোর থেকে 1971 এই ভোটটা হলো ইন্ডিয়া পিস ফ্রি স্টেটের, ব্রিটিশ শাসন আমলের সময় ব্রিটিশ সরকার বিভিন্ন অঞ্চলভিত্তিক মুদ্রা প্রচলনের পারমিশন দিয়েছিল, এখন বিভিন্ন অঞ্চলভিত্তিক যে মুদ্রাগুলো ছিল সেইগুলো। এটা স্টেট বলতে তখনকার রাজারা কিংবা স্টেট প্রধানরা যেটা, না ওই ধরনের একটা অঞ্চল ভিত্তিক। আচ্ছা, দেখা যাচ্ছে যে ব্রিটিশ মুদ্রাও চলতো, এটাও চলতো। এখন মনে করেন আমি খুলনা, খুলনাকে যদি পারমিশন দিতে যে তুমি তোমার কয়েন দিও, আমরা আমাদের অঞ্চল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তো এরকম দুই একটা নাম বলা যাবে, এই যেমন হায়দ্রাবাদের কয়েন আছে, প্রতাপগড় আছে, কোচিন আছে, কোচিন, এরকম আপনার পরিচিত ট্রাভানকোর, কাশ্মীর। এবং এরা যে মুদ্রাগুলো যে বের করতো, মানে কি পরিমাণ ভলিউম এরা বের করতো? অনেক। আচ্ছা, এবং সমানভাবে দুটো মুদ্রায় চলতো? সমানভাবে দুটো মুদ্রায়? হ্যাঁ, দুটো চলতো। এখন চলছে না, এটা এটা ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসন, এটা ব্রিটিশ বলে, এটা ব্রিটিশ, এটা ব্রিটিশ, এরা এরা ব্রিটিশের আন্ডারে ছিল না, এরা স্বাধীন ছিল, যে সময় স্বাধীন ছিল এরা ব্রিটিশের আন্ডারে ছিল, ওই সময় ব্রিটিশ আমলে এই মুদ্রাগুলো চালাতো, ব্রিটিশ আমলে বিভিন্ন বিভিন্ন অঞ্চল ভিত্তিক, ব্রিটিশের তাদের নিজস্ব মুদ্রা তো ছিলই, কিন্তু আমার অঞ্চল ভিত্তিক তারা মুদ্রা চালন করার পারমিশন দিয়েছে, সেই অঞ্চল ভিত্তিক মুদ্রাগুলো এখানে বিলুপ্ত দেশের মুদ্রা। আচ্ছা, এই মুদ্রাগুলো সম্পর্কে একটু বলবেন। এটা যেসব দেশ এখনও নাই, হয়তো দেশের নাম পরিবর্তন হয়েছে, অন্য কোনো দেশের সাথে মার্জ হয়ে গেছে, অথবা ওই দেশটা ভেঙে কয়েকটা দেশ হয়ে গেছে, সেই সেই দেশের মুদ্রাগুলো এখানে আমি ডিসপ্লে করেছি। জিবুতি, চেক প্রজাতন্ত্র, উপরেরটা আগে কি ছিল এবং বর্তমানে কি আছে সেই নামগুলোই তো? জি জি, ধন্যবাদ রবি ভাই আপনার কালেকশন, আমি সহ বাংলাদেশের সবাই জানে যে কতটা রিচ আপনার কালেকশন, তো আমি বিশ্বাস করি যে আজকে আমাদের দর্শকরা কালেকশনটা দেখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আবারও দেখা হবে আবার কোনো প্রদর্শনীতে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।